ভয় পাচ্ছো? সরি। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, সব কিছু ঠিক আছে। তবে আমাদের ওই বাথরুমের শাওয়ারটা একটু নষ্ট, ওটা না মাঝে মধ্যে আপনা থেকেই চালু হয়ে যায়। জি, ওটা নষ্ট। আর এই হোটেলের অনেক কিছুই নিজের থেকে চালু হয়ে যায়। সে কি কথা! অনেক পুরনো হোটেল তো, প্রায় 400 বছরের পুরনো। এখানে এখানে একটা পিয়ানো দেখেছি, কে বাজায়? যারা আসে, যারা বাজাতে পারে তারা মাঝে মাঝে, আবার মাঝে মাঝে নিজের থেকে বেজে চলে। নিজে নিজে? হ্যাঁ, তবে ভয়ের কিছু নেই। এই হোটেলে যারা থাকেন তারা রাতে প্রায় এই পিয়ানোটাকে বাজতে শোনেন। আপনাদের লিস্টে ওটা কি? এটা এটা আমার দাদির দোয়া পড়া রুমাল। দে উজ গেট অফ গোস্ট, নট মি। সাবাস সাবাস, কোনো অসুবিধা হলে বলবেন, কেমন? জি জি জি, অবশ্যই বলবো, অবশ্যই। আমি থাকতে পারবো না এখানে কিছুতেই না, আমার সব কিছুতেই ভয় লাগছে, সব কিছুতেই। হ্যাঁ, অমন করিও না। আচ্ছা, আমরা তো ভয় পাওয়ার জন্যই এখানে এসছি নাকি? হ্যাঁ, নাও খেয়ে নাও। হ্যাঁ, হ্যালো মা। হ্যাঁ মা, আমরা ঠিক মতো পৌঁছে গেছি, তুমি কোনো চিন্তা করো না। না না না, কোনো অসুবিধা হয়নি, তাছাড়া ভয়েরও কিছু হয়নি এখন পর্যন্ত। আর তুমি যে দোয়া পড়া রুমালটা বেঁধে দিয়েছিলে না, তাতেই আমরা এখন পর্যন্ত আল্লাহর মর্জি ঠিকঠাক আছি। তবে তোমার বৌমা একটু একটু ভয় ভয় পাচ্ছিল আর কি, তবে আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি আবার ফোন করে জানাবো, এখন রাখি। ওকে বাই। শুনো, এখানে বসে থাকতে খুব ভালো লাগছে। সত্যি? একটু ভয় লাগছে না? একদম ভয় করছে না। এখন রুমাল খুলে ফেলেছি। তাহলে এসো, এখানে বসেই রাতটা কাটিয়ে দিই। আমি তো বাজাই না। জি, আমার অন্তর বাজায়। আমার অন্তরে বাঙালি পিয়ানিস্টের একজন বসে আছে, সেই আমাকে বাজিয়ে নিয়ে যাচ্ছে। আপনি খুব সুন্দর করেও কথা বলেন। কথার সৌন্দর্য তো যে শুনে তার কাছে, যার ভেতরে সুন্দর বাস করে কেবল সেই অন্যের সুন্দর কথা শুনতে পারে। তার মানে আপনি বলছেন আমার ভেতরে একজন সুন্দর বাস করে? ভালোই, আপনার ভিতরে পিয়ানিস্ট, আমার ভিতরে সুন্দর। আচ্ছা, আপনার ভিতরে যে পিয়ানিস্টটা বসে বাজালো, উনি কি পুরুষ না মহিলা? কঠিন প্রশ্ন করবে, তবে এটা বলতে পারি যিনি আমার অন্তরে বসে বাজাচ্ছেন তিনি আপনাকে এই সুর শোনাবেন বলেই বাজাচ্ছেন। তিনি কি জানেন আমি এখানে এসেছি? আপনার উপস্থিতি বাতাসে সুগন্ধি ছড়ায়, সবাই টের পায় আপনি এসেছেন। আপনার কথার কোনো যুক্তি নেই, কিন্তু শুনে বিশ্বাস করতে ইচ্ছা করে। আচ্ছা, আপনি কি এখানে একা এসেছেন? না, একা একা এখনো চলতে শিখিনি। ওই যে দেখছেন ডিনার করছেন, আমার বাবা মা। ও, চলুন আপনাকে বাবা মার সঙ্গে পরিচয় করে দিই। আচ্ছা।
বাবা মা ও হচ্ছে নূপুর ওরা আজই এখানে এসেছে বসা নূপুর আমার বাবা রেহান আর আমার মা মিনু মনোয়ার তোমার আব্বু আম্মুর সাথে আজকে সকালে করিডোরে দেখা হয়েছে ও তাহলে আপনাদের দেখেই আম্মু কেন কি হয়েছে না কিছু না ভয় পেয়েছি না কিরে পাভেল তুই খাবি না হ্যাঁ অবশ্যই খাবো প্লিজ জোনাস না আসলে আমাদের ডিনার শেষ আপনারা খেয়ে নিন আমি আসি সকালে দেখা হবে কোথায় ছিলি তুই এই যে এখানে কেউ পিয়ানো বাজাচ্ছিল শুনতে এসে দেখি ওই ছেলেটা কোন ছেলেটা ওই যে ওই হ্যান্ডসাম ছেলেটা ফুটবলটা যার পাবেন সেই বাজাচ্ছিল আম্মু তুমি যাদের ডিসঅ্যাপিয়ার হতে দেখে ভয় পেয়েছিলে ওরা তার প্যারেন্টস অত বড় ছেলে প্যারেন্টস আর ইয়াং কাপল হ্যাঁ আসো তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই না না এখন না কাল সকালে আপু আপু আসো না এখন দেখা করলে আম্মুর ভয়টা কেটে যাবে আম্মু আসো 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 চলো চলো কই রে কেউ তো নেই কি বললি তুই একটু আগেই উনারা ডিনার করছিলেন আমার মনে হয় উনারা ডিনার শেষ করে রুমে চলে গেছেন চলো আমরাও রুমে চলে যাই বিশ্বাস করো আব্বু আমি তাদেরকে একটু আগেই দেখে গেছি কাদের খুঁজছেন এখানে পাবেন আমার বাবা মা একটু আগে ডিনার করছিলেন না যান রুমে যান শুয়ে পড়ুন আপনার হাতে এই লণ্ঠনটা কেন ইলেকট্রিসিটি তো আছে এই লণ্ঠনের একটা ইতিহাস আছে পরে বলবো যান শুয়ে পড়ুন চলো ভয়ের কিছু নেই যান চলো চলো তো চলো ঘরে চলো শুয়ে পড়ো চলো চলো তাই চলো হাত বাড়িয়ে দেখো তুমি স্বপ্ন ভরা চোখে আমরা আছি আমরা রব তোমার সুখে দুঃখে বিশ্বাসের বাঁধন হয় প্রতিটি ঘরে জ্বালিয়ে দেব আশার প্রদীপ সবার অন্তরে মর্টগেজ মর্টগেজ অ্যান্ড ফাইন্যান্স উফ কি যে করি দুঃখে মনে করতেছে কান্দি কইলো সাইন দিন অহন সাই হাপ্তা টাকা পৌঁছানোর নাম নাই আবে ওই বাপটা তো কে ও করে গিয়া জিগা সময় মতো টাকা গেল না কেলা নাইলে কইলাম খবর আছে বুদ্ধু দেন মনে কইনো যায় মিষ্টির দোকানে যদি মানে টেনশন লেখা থাকে ওখানে কেউ টাকা বাটায় দেবাকু ফার্স্ট এবো চাইতো চুটকির লগে কাম হইতো থিঙ্ক এহেড ফার্স্ট এইড 43 রেভেন রোড লন্ডন E1 কখনো কখনো আমাদের দোষ থাকে না আমাদের সড়ক দুর্ঘটনা হয় বা কর্মক্ষেত্রে আমরা দুর্ঘটনার সম্মুখীন হই মেডিকেল নেগলিজেন্সের গাফিলতিতে আমাদের ভবিষ্যৎ হয় বাধাগ্রস্ত বা আমরা সম্মুখীন হই স্লিপ ট্রিপ বা ফলের কিন্তু ডায়মন্ড আছে সর্বদা আপনার সহায় যে কোনো আর্থিক ও চিকিৎসাজনিত ক্ষতিপূরণে কম্পেনসেশন ক্লেমের জন্য আমাদের আজই যোগাযোগ করুন ডায়াল করুন 08000328777 এ আমাদের 24 ঘন্টা সাপোর্ট সার্ভিস ডায়মন্ড অ্যাক্সিডেন্ট গ্রুপ দুর্ঘটনায় নির্ভরতার প্রতীক আপনার ঘরে অফিসে কিংবা বিয়ের উপহারে সেরা ফার্নিচার মানে স্টার ফার্নিশিং ডিজাইনে আছে আধুনিকতার চমক গুণগত মানে সবার শীর্ষে আর দাম ইন্টারেস্ট ফ্রি মাসিক কিস্তি অথবা শোধ করুন এক বছর পরে আরও রয়েছে ফ্রি লোকাল ডেলিভারি আরও কিছু জানতে চান ফোন করুন অথবা চলে আসুন আমাদের শোরুমে স্টার ফার্নিশিং স্টার গ্রুপের একটি প্রতিষ্ঠান Star Group. Ideas for better. ইসাল লগে লতা গুয়ালর লগে উরি বিসি মনে করে হকলতা খাইলি বলে ফালি না দারুন বউর তালাই আমার বউলা কমপ্লেন করতা কিন্তু এখন আর মাতই না দারুনই কেনে কেনে লতা উরি আটলর বিসি হকল যা তোর ভেজিটেবল সাজলাল ব্র্যান্ডে বাইসিয়া প্যাকেট করিয়া বেছে এখন আর নো কমপ্লেন বাংলাদেশের টাটকা মাছ সবজি স্ন্যাক্স সেরা স্বাদে সেরা মানে নির্ভেজাল বাংলার স্বাদ দেশে টাকা পাঠাবেন বিশ্বস্ততার সঙ্গে টাকা পাঠাতে কেম্যাক্স আছে আপনার পাশে
কেম্যাক্স বাংলাদেশের যে কোনো ব্যাংকের যে কোনো শাখায় টাকা দ্রুত পৌঁছে দেয় নির্ভরতার সঙ্গে। আপনি ঘরে বসেও শুধুমাত্র ফোনে কিংবা অনলাইনে এ সেবা পেতে পারেন। এছাড়া মর্গেজ, রিমর্গেজ সহ যে কোনো ধরনের লোন পেতে কেম্যাক্স দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সেবা দিয়ে আসছে। আপনার যতই সমস্যা থাকুক, কেম্যাক্স সমাধান দেবে অতি অল্প সময়ে। প্রপার্টি কেনা বেচা কিংবা ভাড়া দেয়া, এক্ষেত্রেও কেম্যাক্স অনন্য। কেম্যাক্স ফাইন্যান্সিয়াল অ্যান্ড প্রপার্টি সার্ভিসেস, আজ থেকে আপনার পাশে। Andrew Russell had stopped at the traffic lights on his way to work when his car was hit from behind. Andrew Russell suffered whiplash and back pain. Russell called Direct Accident Claims. Our specialist solicitors managed to get Russell over £5,000 in compensation. If you were involved in a road traffic accident, accident at work, slip trips and falls, then find out free if you can make a no-win, no-fee claim. Call Direct Accident Claims now on 0207 515 4040. এদিকে আসবেন। মর্নিং মর্নিং। আপনারা নিশ্চয়ই নূপুরের আব্বু আম্মু, রাইট? তোমার নাম তো পাভেল। জি। তা তোমার বাবা মা কোথায়? তারা বিচে আসেননি? তারা ওই যে দেখছেন ওখানটায় বসে আছে। ও হ্যাঁ, চলো সিতারা, আমরা না হয় পাভেলের বাবা মার সঙ্গে কথা বলি গে। চলো। কেমন আছেন? ভালো। হাই। হ্যালো, মাই নেম ইজ রুমি, নাইস টু মিট ইউ। হাউ আর ইউ ব্রাদার? ওকে, ক্যান আই বরো ইওর ফোন প্লিজ? হ্যাঁ, শিওর, গো অ্যাহেড। থ্যাঙ্কস। ওকে। চারজনের সুখের সংসার আপনাদের, তাই না? আপনাদের তো আরো ছোট, তিনজনের, আপনারা তো আরো সুখী। হ্যাঁ, তা বলতে পারেন, কিন্তু আমাদের সুখটা এত পুরনো হয়ে গেছে, ওটা এখন অ্যান্টিকে পরিণত হয়েছে, সুখের অ্যান্টিক। সুখের অ্যান্টিক? আপনি না এমন করে কথা বলেন যে মনে হয় পৃথিবীর সবার থেকে আলাদা। আপনিও তো পৃথিবীর সবার থেকে আলাদা। জি। হ্যাঁ, আমি কত মানুষ দেখেছি, কত কত মানুষ, কিন্তু আপনার মতো কাউকে দেখিনি। আপনি এত সুন্দর, পৃথিবীর কোনো কিছুর সাথে আপনার তুলনা চলে না। আপনার এই কথাটাও যুক্তিহীন, কিন্তু শুনে ভালো লাগলো। আমি আম্মুকে বলছি যে আপনি খুবই হ্যান্ডসাম, আর আম্মু আপনাকে দেখে এটা স্বীকার করে নিয়েছেন। চলেন ওদিকে হাঁটি। হ্যাঁ চলুন, যাওয়া যাক। কেউ ভোলে না কেউ ভোলে, অতীত দিনের স্মৃতি। কেউ ভোলে না কেউ ভোলে, অতীত দিনের। কোথায় যাচ্ছেন? পাভেলের কাছে শুনলাম যে আপনারা এই দিকটায় আছেন, তাই আপনাদের সঙ্গে একটু দেখা করতে আসলাম। আসুন আসুন আসুন। কাল রাতে আপনাদের সঙ্গে পরিচয় করানোর জন্য নূপুর আমাদেরকে ডাইনিং রুমে নিয়ে গিয়েছিল, গিয়ে দেখি আপনারা ডিসঅ্যাপিয়ার। তা ভয় পেয়েছিলেন নাকি? তাই একটু পেয়েছিলাম। আচ্ছা, পাভেলকে কিন্তু আপনাদের ছেলে বলে মনেই হয় না। ঠিক তাই, মনে হয় আপনাদের ভাই। আপনাদের মতো এরকম ইয়াং কাপলের এত বড় ছেলে ভাবাই যায় না। এটাই ওর সমস্যা, জানেন? ওকে আমরা বাচ্চাই জানি,
কিন্তু অন্যরা মনে করে সে মস্ত বড়। আপনি ঠিকই বলেছেন, বাবা মায়ের কাছে ছেলে মেয়েরা সব সময় ছোট। আচ্ছা পাভেল কোথায়? হ্যাঁ ইতো পাভেল, আপনার পাভেল আমার নুপুরের সাথে গল্প করছে ওদিকে। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি জিজ্ঞেস করবেন? আমরা কোথায় থাকি, আমি কি করি, আমার যখন যা ইচ্ছা তাই করি। কখনো ছবি আঁকি, কখনো গিটার পিয়ানো বাজাই, কখনো নাটক লিখি, এক এক সময় এক একটা করি। একজন কি এত কিছু করতে পারে? আমার যে অফুরন্ত সময় তাই এক এক সময় এক একটা করি। আর পড়াশোনা? ইয়ার টু পর্যন্ত পড়েছে, তারপরে কেন যে পড়াশোনা বন্ধ হয়ে গেল জানি না। ওই যে দূরে বাতিঘরটা দেখছেন, ওইটা দিকভ্রান্ত জাহাজকে পথ দেখায়। আমি ওই লাইট হাউসের মতো, তবে নিজেকে নিজের পথ দেখা, কারণ আমার কাছে কেউ আসে না, তো আমিও কারো কাছে যাই না। তাহলে আমার সাথে এলেন যে? কারণ আপনাকে আমার খুব ভালো লেগেছে, আপনার অসাধারণ শান্ত সৌন্দর্যে আমি মুগ্ধ। তার মানে? মানে জানি না। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনার কোনো বন্ধু নেই? বয়ফ্রেন্ড? আমার অনেক বন্ধু আছে, কিন্তু আপনি যা মিন করছেন সেরকম কেউ নাই। আপনার? আপনাকে তো আমি আগেই বলেছি, আমার পাশে কেউ আসে না, আমিও কারো কাছে যাই না। আপনার সঙ্গে যেভাবে কথা বলছি, কারোর সঙ্গে আমি কখনো এভাবে কথাই বলিনি। কেনই বা বলছি তাও জানি না, হয়তো আপনার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে তাই। তাহলে আপনি অ্যাগ্রো সায়েন্সে পিএইচডি করেছেন? নিউটনে একটা রিসার্চ সেন্টারে কাজ করছেন, আপনারটা বললেন না তো? অলরাইট, এখন আপাতত কিছু করছি না। কোনো এক সময় রেলওয়ে ট্র্যাকে কাজ করতাম, মাইলের পর মাইল, মাইলের পর মাইল ট্রাক বসাই যেত, ক্লান্ত হয়ে গেছি। কাজটা নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং? তা ঠিক, কিন্তু রাত দিন কাজ করতে করতে বোরিং হয়ে গেছিলাম। ও, তাই বুঝি রেস্ট করতে এসেছেন? রাইট। আপনারা কত নম্বর রুমে উঠেছেন? আমরা কখনো রুম নাম্বার 28, কখনো 29, যখন যেটা ফাঁকা পাই। আমরা অনেক চেষ্টা করেছিলাম রুম নাম্বার 28-এর জন্য, কিন্তু পাইনি। সবাই আনন্দ করতে আসে ওই রুমটাতে, কিন্তু ওই রুমটাতে কি যে কষ্ট ছড়িয়ে আছে, ওর মেঝেতে, প্রতিটি দেয়ালে দেয়ালে। কি সেটা আপনারা জানেন? খুব ভালো করে আমাদের চেয়ে ভালো আর কেউ জানে না। চলো উঠি, এই বাতাসে ভীষণ খিদে পেয়ে গেছে। তুমি ঠিকই বলেছো সীতারা, চলো যাই, সেটাই ভালো। আসি। হ্যাঁ দেখা হবে ভাই। আসি, দেখা হবে। হ্যাঁ আসবে, ঠিক আছে। এই বিশাল মহাসাগর, এই বিস্তৃত আকাশ, এত বড় বড় ঢেউ, এই সবের সৌন্দর্য সীমাহীন। এই সবের পাশে আমি কত ছোট, তুচ্ছ আমার সৌন্দর্য আপনাকে কিভাবে মুগ্ধ করলো বলেন? আকাশ অনেক বড় হতে পারে, কিন্তু তার সৌন্দর্য ওই ছোট্ট তারাগুলোর ভিতর। বিস্তৃত জমিতে সবুজ ঘাস, তার সৌন্দর্য কিন্তু ওই ছোট্ট ঘাস ফুলে। এবার নিশ্চয়ই আমার কথায় যুক্তি পেয়েছেন? পরাজয় স্বীকার করে নিচ্ছি। তাহলে এটাও নিশ্চয়ই স্বীকার করছেন আপনার সৌন্দর্য আমাকে মুগ্ধ করতে পারে? জানি না। নূপুর এসো, চলো যাই, আমরা ফিরছি। আমাকে ফিরতে হবে। আপনারা যান, আমি আরো কিছুক্ষণ এখানে থাকব। আর দেখা হবে না? কেন হবে না, আপনি নিশ্চয়ই পালিয়ে যাবেন না? না, আসি।
আঙ্কু। হাই রুমি, কেমন লাগছে? ভেরি গুড, বাট আই এম ডিসঅ্যাপয়েন্টেড। আই হ্যাভন্ট সিন এ সিঙ্গেল গোস্ট। ভূত? সে তো তোমার আশেপাশেই থাকে, বা ধরো তুমি তাকে দেখছো কিন্তু বুঝতে পারছো না সেটা ভূত। Damn. Uncle, I heard that you have a scary cellar here. The one can go through the tunnel. Could you show me, please? ঠিক আছে, তুমি ওই সিঁড়ি ঘরের পাশে যাও, আমি আসছি। Okay.